জীবনের প্রথমবার তোমার মুখ থেকে এত নরম সুরে কথা শুনলাম। কেসটা কি রঞ্জু মাস্টার, কত? অবশ্য আমি কিছুটা আশ করবে পারতেছি, তুমি এরম সাইজ হয়েছো কিসের জন্য? আমি কিন্তু তোমাকে একটা জরুরি কথা কওয়ার জন্য ডাক দিছি। সে কথা না শুনে তুমি নিজে একা একাই কথা কয়ে যাচ্ছ। আগে আমার কথাটা শেষ করবে দাও। আচ্ছা কও, হোয়াট ইজ ইয়োর গুড নেম, মানে তোমার ভালো নামটা কি? কি ধরনের কথা কইলে? আমার নামটা কি খারাপ? আমি কি কইছি? তোমার নেম ইজ ব্যাড। আমি তোমার ভালো নামটা জানবে চাইছি, মানে কাগজপত্রে তুমি কি নাম লেখো, মানে তোমার ভোটার নামটা কি? হোয়াট ইজ ইয়োর ভোটার আইডি নেম? ও, আমার নাম তো একটাই, সেই ছোটবেলার থেকে বাপ মা যে নাম দিয়েছিলে ওই এক নাম নিয়েই আমি সন্তুষ্ট আছি, রব্বেল হোসেন। গুড। তোমার মতো ওই আকাশ বাতাস লাগানোর কোনো ইচ্ছেও কোনোদিন আমার হয় নাই, দরকারও পড়ে নাই। গুড, ইয়োর গুড নেম, ভালো নেম ইজ রব্বেল হোসেন। তোমার বাপের নাম কি? হোয়াট ইজ ইয়োর ফাদার নেম? বাপ তো সে কবে মরে গেছে, তার নাম নিয়ে তুমি কি করবে? আচ্ছা ভালো করে কও তো, তুমি আমার ঠিক বুঝে নিচ্ছ ওকে? তোমার নামে কেস করব, মানহানির কেস। আসামির নামে কেস করবে গেলি পরে তার বাপ মায়ের নাম, স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা লাগে। সেই জন্য আই এম আস্কিং ইউ, তোমাকে জিজ্ঞেস করতেছি হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, তোমার বাপের নামটা কি কও? আমার নামে কেস করবে তুমি, আমার অপরাধ কি? তুমি আমার নামে নানান জায়গায় উল্টে পাল্টা কথা কয়ে বেড়াচ্ছ, তাতে আমার মান চরম হানি হচ্ছে। সেই জন্য তোমার বিরুদ্ধে আমি মানহানির মামলা করব। কও তোমার বাপের নাম কও। আচ্ছা আমি তো তোমার নামে উল্টে পাল্টা কথা কয়ে বেড়াচ্ছি, এটা তোমার কিরা কইলে? তুমি জাগারের কাছে কইছো তারাই, তুমি নাকি জনে জনে কয়ে বেড়াচ্ছো, আমি নাকি সন্ডাগারে হাত পাও ধরিয়ে ক্ষমা চাই আমি আমার পিঠ বাঁচাইছি। হোয়াট ইজ দিস? হোয়াট? হ্যাঁ কইছি, কথা তো সত্যি, এইটা তুমি উল্টা পাল্টা কথা কইছো কিসের জন্য? হ্যাঁ তুমি তো সন্ডা বান্ডারে হাত পা ধরে জীবন ভিক্ষা চাই তো বাঁচি চাও, বাঁচো নাই? খবরদার রব্বেল ভাই, আজে বাজে কথা কবে না, তুমি কিন্তু চরম বিপদে পড়ে যাবে, চরম বিপদ, মাইন্ড ইট। কিসের জন্য কাবো না? তুমি কামটা করবে পারবে আর আমি কলি দোষ, তাই না? তাও তুমি একই কথা কইছো। এই রঞ্জু কোনোদিন কারো কাছে ক্ষমা চাওয়ার মানুষ না, তুমি কোনোভাবেই কিন্তু মানহানির কেস থেকে বাঁচতে পারবে না। তোমার নামে আমি মানহানির মামলা করবই। আরে মানহানির কেস তুমি আমার নামে কি করবে? আমি তো উল্টে তোমার নামে মানহানির কেস করব। হ্যাঁ সন্ডা পান্ডারে সব কিছু ঠিকঠাক যে তোমাকে পালিশ শিয়াল বাড়িনে বাড়িবি, আমি সেই অনুযায়ী প্রচার করে বেড়াচ্ছি। অথচ মাঝখানে হঠাৎ করে কি হলে, তুমি ওরে হাত পা ধরে মাপ চেয়ে বেঁচে গেলে, তাহলে আমার মুখটা থাকলো কোনে? হ্যাঁ লোকজনের কাছে যে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম, এখন তুমি হিসেব করে দেখো মান সম্মান কার গেছে, তোমার না আমার। হোয়াট ইজ ইয়োর মান সম্মান? ইউ আর এ জেনারেল পাবলিক, আই এম এ প্রফেসর, ইউ হ্যাভ নো মান সম্মান। মান সম্মান ইজ মাই প্রেস্টিজ, ইজ আমার। এই আমি তো তোমার কথা কিছুই বুঝছি, এত ইংলিশ গলি কেমন করে বুঝবো? তুমি প্রফেসর সেটা বুঝছি, আমি করছি, আমি একজন প্রফেসর মানুষ। হ্যাঁ আর তুমি একজন আমজনতা, তোমার চাইতে আমার মান সম্মানের দাম মেলা বেশি। নো টক, আর কোনো কথা হবে না, নিজেই বাড়া রেখে দিলে। ইয়েস ইয়েস, তোমার মান সম্মান আলা হয়ে গেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।